প্রতিটা ম্যাচে আমার জীবনের জন্য সবচেয়ে বড় ম্যাচ হবে এবং প্রতিটা ম্যাচে আমার জন্য ইম্পর্টেন্ট একটা অপরচুনিটি আমার জন্য। 10 ম্যাচ পর সুপার লিগে সাব্বির রহমানের ব্যাটে রান, সেটাও মনে রাখার মতো সেঞ্চুরিতে। ডান হাতে ব্যাটার বলেছিলেন রিদম তিনি পেয়েছেন, এখন ধারাবাহিক হতে চান। সাব্বির কথা রেখেছেন, মঙ্গলবার তার ব্যাটে আরও একটা দুর্দান্ত নক। গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে 10 রানের জন্য সেঞ্চুরি মিস, নার্ভাস 90 ফেল নাম্বার 1, তবে স্ট্যান্ডার্ড মার্ক পেয়ে ছুড়ে ফেলেছেন ফর্মহীনতার অপবাদ। ওই সেঞ্চুরির আগে সাব্বির রহমান 2022 ডিপিএল এ সেরা 40 রান সংগ্রাহকের মধ্যেও ছিলেন না। ব্যাটে নীরব দুর্ভিক্ষে আটকে পড়া সাব্বির এখন শেষ ম্যাচের আগ পর্যন্ত সেরা 10 রান সংগ্রাহকের একজন। ঢাকা প্রিমিয়ার লিগে রান বন্যার মৌসুমে 35 আশেপাশের গড়টা প্রশংসা পাওয়ার মতো না। তবে স্বস্তি এই ভেবে যে স্বভাবসুলভ আগ্রাসী ব্যাটিং সাব্বির ভুলে যাননি, চলমান টুর্নামেন্টে তার স্ট্রাইক রেট 100 বেশি। ক্লিন হিটের জন্যই পরিচিতি, তবে সীমিত ওভারের ক্রিকেটের জন্য যে শটের ব্যাপ্তি প্রয়োজন সেটা সাব্বিরের আছে। তিনি সেটা কতটা কাজে লাগাতে পেরেছেন বা পারছেন সেটাই এখন বড় প্রশ্ন, যে প্রশ্নে ফুল স্টপ বসাতে পারে সাব্বিরের ফর্ম। আপাতত সেই আলোচনায় না যাওয়াই ভালো। সাব্বিরের মঙ্গলবারের ইনিংসে ছিল 3-6 আর 6-4 মার, 110 কাছাকাছি স্ট্রাইক রেট। বৈশাখের কাঠফাটা গরমে সাব্বির উইকেটে ছিলেন 190 মিনিট। বরাবরের মতোই বলতে হয় সাব্বিরের ব্যাট যখন কথা বলে সেটা মুগ্ধতা ছড়ায়, মনে রাখার মতো, গল্প বলার মতো উপলক্ষ এনে দেয়। সাব্বির রহমান জাতীয় দলের রাডার থেকে ছিটকে গেছেন অনেক আগেই। ক্রিকেট বহির্ভূত কর্মকাণ্ডে গায়ে লেগেছিল ব্যাট বয় ট্যাগ। অপ্রত্যাশিত সেই অপবাদ পাশে রেখে সাব্বির নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছেন। তার এখন যা বয়স, নিজেকে ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারলে, ভাগ্য সহায় থাকলে নির্দ্বিধায় ক্রিকেটটা চালিয়ে যেতে পারবেন 7-8 বছর। জাতীয় দল না হোক, এ দলের জন্য তো সাব্বির রহমানকে বিবেচনা করাই যায়। মানুষ প্রত্যয়, অলরাউন্ডার। ঈদ উৎসবের নতুন আকাশ সংযোগ কিনুন 500 টাকা ডিসকাউন্টে। এছাড়াও প্রথম রিচার্জে পাচ্ছেন 1700 টাকা পর্যন্ত বেনিফিট। বাবা, ভাইয়া মালয়েশিয়া থেকে কল করেছে। আব্বা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আব্বা মাত্র এই মাসের খরচ আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি। ভাইয়া, আমার জন্মদিনের গিফট কোথায়? দেখো গতবারের মতো যেন না হয়। গিফটের টাকা পাঠালে জন্মদিনের আগে, আর টাকা হাতে পেলাম জন্মদিনের পরে। না না না, এইবার এই সমস্যা হবে না। এনসিসি ব্যাংক আপনার সাথেই সবসময়।